হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএএস ইংলিশ আজকে তোমাদের জন্য স্যাম্পল কোয়েশ্চেন পেপার সমাধান করব তোমরা ভালো করে মন দিয়ে এর এরপরেও উচারটা আরও দেওয়ার চেষ্টা করবো তো এই কোয়েশনগুলো ভালো করে সলভ করার কায়দা কানুন বুঝে নিলে বা থিমটা জেনে গেলে হ্যাঁ তোমাদের সুবিধা হবে তো চলো শুরু করি হ্যাঁ এখানে এক ঘন্টা চল্লিশ মিনিট সময় রয়েছে ফুল মার্কস ফোরটি আছে চল্লিশ আছে ঠিক আছে তো ইউনিট ওয়ানে প্রোজ রয়েছে তো প্রোস থেকে আমরা প্রথমে সমাধান করি তারপরে ইউনিট টু এ ভার্স রয়েছে হুম এরকম করে করবো আমরা তাহলে প্রথম প্রশ্ন কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য আলটারনেটিভস প্রোভাইডেড ঠিক আছে এখানে দশটা রয়েছে হ্যাঁ প্রথম প্রশ্ন দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ টেকেন ফ্রম অর্থাৎ অ্যাস্ট্রোলজার্স ডে এটা নেওয়া হয়েছে কোথেকে হ্যাঁ অপশান এ বি তাহলে আমরা দেখছি বি মালগুড়ি ডিএ ঠিক আছে তাহলে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি নেক্সট হুইস টাইম অফ দ্য ডে দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ জব অর্থাৎ অ্যাস্ট্রোলজার দিনের কোন সময়ে কাজকর্ম শুরু করতো ঠিক আছে তো অ্যাট মিড ডে আমরা দেখেছি অ্যাট মিড ডে নেক্সট হোয়াইট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিস শপ হ্যাঁ দোকানটা কোথায় সে বসেছিল ঠিক আছে ইন এ ফেয়ার গ্রাউন্ড ইন এ টাউন হল পার্ক তাহলে অপশান নাম্বার বি নেক্সট মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার বেশিরভাগ সমস্যা তোমার নেচার থেকেই দ্য প্ল্যানেট অর্থাৎ কোন গ্রহ ঠিক আছে দ্য প্ল্যানেট দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার হেলথ রেসপন্সিবল ফর দিস ফর দিস ওয়াচ তাহলে সমস্যার জন্য যেই গ্রহটাকে দায়ী করা হয়েছিল সেটা ছিল হ্যাঁ ভেনাস রাহু সে নম্বর স্যাটান ঠিক আছে সে নম্বর কারেক্ট নেক্সট দ্য টেক্সট দ্য সমি অ্যান্ড মাদার অর্ডিপ ডিলস উইথ দ্য লাইফ অফ অর্থাৎ দ্য সমি অ্যান্ড মাদার অরশিপ হ্যাঁ এই গল্পটা এটা গল্প বলতে এটা বায়োগ্রাফির উপরেই বলা যেতে পারে ঠিক আছে তো এটা কী নিয়ে ডিল করছে তাহলে স্বামী বিবেকানন্দ ঠিক আছে স্বামী বিবেক বিবেকানন্দের হ্যাঁ জীবনের উপরেই এটা লেখা হয়েছে নেক্সট হি স্পোক অফ হার তিনি তার কথা বলতেন ঠিক আছে তো হেয়ার হার রিফার্স টু এখানে হার বলতে বোঝাচ্ছে হ্যাঁ সিস্টার নিবেদিতা মাদার টেরেসা কালি দ্য মাদার তাহলে সি নাম্বার কালি দা মাদার নেক্সট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শাম মিন ঠিক আছে পি এস এ এল এম সাম সাম বলতে কি বোঝাচ্ছে পোয়েট্রি সেক্রেট সং তাহলে অবশ্যই এটা সেক্রেট সং অর্থাৎ ধর্মীয় স্তবক গান ঠিক আছে নেক্সট নিবেদিতা ওয়াজ ডিসিপল অফ নিবেদিতা ওয়াজ দ্য ডিসিপুল অর্থাৎ নিবেদিতা ডিসিপুল বা শিষ্য ছিলেন কার তোমরা জানো হুম এ নাম্বার অপশানে আসছে কি স্বামী বিবেকানন্দ তারপরে দেখো টেক হিজ ডটার উই থিম টেক হিজ ডটার সঙ্গে তার মেয়েকে নেবেন হুই ইজ স্পোকেন অ্যাবাউট এখানে কার সম্বন্ধে বলা হয়েছে গান্ধীজি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ অপশান নাম্বার সি টেন পিচিং অফ টেন্টস অর্থাৎ তাবু খাটানো অ্যান্ড ওপেনিং অফ শপস দোকান খোলা ইন এভরি রেস্টিং প্লেস টুক প্লেস টুক সময় নিত কতটা সময় নিত নো টাইম ঠিক আছে লং টাইম লিটিল টাইম নো টাইম তোমরা পড়েছ ঠিক আছে অর্থাৎ টেন্টগুলো লাগাতে বা খাটাতে সময় লাগতোই না হ্যাঁ কেন ইনক্রেডিবল গ্র্যাপিডিটির সঙ্গে কাজগুলো হতো ইউনিট টু এবার ভার্স থেকে আমরা করব ঠিক আছে তো ভার্স থেকে কী করা হয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলিং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড হ্যাঁ আপন ওয়েস্ট মিস্টার ইচ এটা সনেট বেলাট কোড তাহলে এটা সনেট এটা আমরা জানি এটা পেটার কান সনেট ঠিক আছে হ্যাঁ পরের স্লাইডে বাকি অংশটা আচ্ছা এর পরের প্রশ্ন দেখা যাক এর পরের প্রশ্ন বলছে বইয়ের লাইন আছে এ সাইট শো টাচিং দ্য সাইট ইচ ঠিক আছে একটা দৃশ্য যেটা স্পর্শী হৃদয় স্পর্শী তাহলে সাইটটা কী বা দৃশ্যটা কী দ্য সাইট অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম দ্য ব্রিজ ঠিক আছে অপশান নাম্বার এ কারেক্ট অর্থাৎ লন্ডন শহরের দৃশ্যটা ঠিক আছে আমি আর খুব ব্যাখ্যা করছি না হ্যাঁ সংক্ষেপে বলে যাচ্ছি কেন সময় বেশি লেগে যাবে তো তারপরে দেখো তিন নম্বর দ্য অবজেক্টস দ্যাট দ্য সান এলিমিনেটস ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার আর সেই বস্তুগুলো যেগুলো সূর্য সূর্যের কারণেই ঝলমল করছে হ্যাঁ সেগুলো কি হ্যাঁ এখানে সিপস টাওয়ার্স না এগুলো গ্লিটারিং করছিলো স্মকলেশিয়ার এইগুলোটা কিন্তু নয় ঠিক আছে তাহলে সেই নাম্বার দেখো ভ্যালি রক আর হিল হ্যাঁ অপশান নাম্বার কারেক্ট নেক্সট দ্য অ্যাটমসফিয়ার অফ লন্ডন সিটি অ্যাট ডন এইচ ভোরবেলায় মানে খুব সকালবেলায় হ্যাঁ লন্ডন শহরে যে এটা পরিবেশটা সেটা কেমন ছিল হুম বলছে সাইলেন্ট অ্যান্ড ফগি গ্লোমি বাটনাইস সাইলেন্ট অ্যান্ড বিয়ার তাহলে এটা সাইলেন্ট অ্যান্ড বিয়ার ছিল দ্য পয়েম বেঙ্গল সেলার্স ইজ টেকেন্ড ফ্রম ঠিক আছে অর্থাৎ ব্যাঙ্গল সেলার্স কবিতাটা নেওয়া হয়েছে কোথায় দ্য সং অফ টাইম দ্য ওয়ার্ড অফ টাইম তাহলে অপশন নাম্বার বি কারেক্ট নেক্সট দ্য কালার অফ দ্য ব্যাঙ্গলস ফর ম্যাডেন ইস্ট ইজ লাইক অর্থাৎ অবিবাহিত যারা মহিলা তাদের জন্য যে ব্যাঙ্গলগুলো হ্যাঁ সেগুলো কেমন ঠিক আছে ক্লাউডি ডে সানলাইট মাউন্টেন ইস্ট নিশ্চয়ই নাম্বার কারেক্ট মাউন্টেন ইস্ট নেক্সট দ্য এক্সপ্রেশন নিউ বর্ন লিপস এক্সপ্রেসেস তাহলে কবিতার যে লাইন তার মধ্যে রয়েছে নিউ বর্ন লিপস বলে কথাটা রয়েছিল ব্যাঙ্গাল সিলার্সে হ্যাঁ তো এটা কী ব্যাখ্যা করছে কী এক্সপ্রেস করছে পাংচুয়ালিটি আনকন কনকমফর্টেবিলিটি হ্যাঁ কনসিয়ান্স আর ফ্রেশনেস অপশান নাম্বার ডি ফ্রেশনেস অর্থাৎ সতেজতা নেক্সট দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন অন দ্য ব্যাকগ্রাউন্ড টপ অর্থাৎ সেকেন্ড কামিং কবিতাটা হ্যাঁ মানে লেখা হয় কখন হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা ওয়ার্ল্ড ওয়ার আছেখানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এটাই ঠিক আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেই কবিতাটা লেখা হচ্ছিল মানে ওর পটভূমিতে লেখা হচ্ছিল নেক্সট হার্ডলি দোজ ওয়ার্ডস আর আউট হোয়াট আর রিফার টু ইয়াস দোজ ওয়ার্ডস ঠিক আছে প্যাশনেট ইনসেন্স ইনটেন্সিটি হ্যাঁ স্পিটাস মন্ডি অপশন নাম্বার বি হ্যাঁ স্পিটাস মন্ডি তারপরে টোয়েন্টি সেঞ্চুরিজ অফ স্লিপ ইজ কল্ড টোয়েন্টি সেঞ্চুরিজ স্লিপ ইজ কল্ড হ্যাঁ এটাও সেকেন্ড টাকি তে নেওয়া আছে হ্যাঁ সেটা নাইটমেয়ার রকিং ক্যাডেল স্টোনি তাহলে এটা সি নাম্বার স্টোনি কারণ বলা হচ্ছে স্টোনি স্লিপ তাহলে স্লিপটাকে স্টোনি স্লিপ বলা হয়েছে নেক্সট ইউনিট থ্রি এখানে র্যাপিড রিটার থেকে রয়েছে হ্যাঁ দশটা প্রশ্ন রয়েছে র্যাপিড রিটার থেকে ঠিক আছে দেখো ম্যাকবেথ অস লুক টপ ম্যাকবেথকে মনে করা হতো দেখা হতো টু উইথ হাই এস্টিমড ইন স্কটল্যান্ড ফর হিচ তাহলে ম্যাকবেথকে খুব সম্মানের পাত্র হিসেবে মনে করা হতো কী জন্য হ্যাঁ অপশান নম্বর বি ভেলার অ্যান্ড স্কিল ইন ওয়ার্ডস অপশান নম্বর বি ভেলার অ্যান্ড স্কিল ইন ওয়ার্ডস অর্থাৎ যুদ্ধে তার পারদর্শিতা এবং সাহসিকতার জন্যই নেক্সট ম্যাকবেথ হ্যাড লেট ম্যাকবেথ হ্যাড অফ লেট ডিফিটেড অর্থাৎ সম্প্রতি ম্যাকবেথ কী করছে ডিফিটেড করছে পরাজিত করছে কাকে এ নাম্বার এ রিবেল আর্মি এ রিবেল আর্মি অপশান নাম্বার এ ঠিক আছে এটা নর ব্যাপারে ছিল নেক্সট আফটার মিটিং ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো অর্থাৎ ব্যাঙ্কো এবং ম্যাকবেথের সঙ্গে মিট করা দেখা করার পরে দ্য উইচ ভ্যানিসড বাই টার্নিং ইন্টু হ্যাঁ তারা মিলিয়ে গেছিলো কোথায় লাইটনিং ওয়াটার থিন ইয়ার অপশান নাম্বার সি থিন ইয়ার অর্থাৎ বাতাসি মিলিয়ে গেছিল চার নম্বর ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল ডানকান এসেছিল ম্যাকবেথের ক্যাসেলে টু কি জন্য এসেছিল তাকে সম্মান দেখানোর জন্য তো তাহলে কি করব হ্যাঁ অপশান নাম্বার সি টু ওয়ান ওয়ানার ম্যাকবেথ ফর হিস ট্র্যাম্প এগেনস্ট দ্য রিবেলস অপশান নাম্বার সি কারেক্ট নেক্সট দ্য পারসন হু অফেন ভিজিটেড ওয়াথেলো ওয়াচ ইনভাইটেড তাহলে দ্য পার্সন ওই ব্যক্তি হু ওপেন ইনভাইটেড ওথেলো ওয়াচ তাহলে সেই ব্যক্তিটাকে হ্যাঁ যিনি ওথেলোকে প্রায় ইনভাইট করতেন হ্যাঁ ক্যাসিও ইয়াগো না ডেসডিমোনা না ব্র্যাভেন্সিও অবশ্যই অপশন নাম্বার ডি ব্র্যাভেন্সিও সি হচ্ছে কারেক্ট হ্যাঁ বাকি প্রশ্নগুলো পরে এবার পরে প্রশ্ন দেখো ছ নম্বর দ্য ম্যারিজ অফ ওথেলো অ্যান্ড ডেসডিমোনা হ্যাঁ র্যাপিউটার থেকে চলছে কিন্তু দ্য ম্যারিজ অফ ওথেলো অ্যান্ড ডেস্ডিমোনার টুক প্লেস অর্থাৎ ওথেলো এবং ডেস্টিমোনার বিয়েটা সংগঠিত হয়েছিল কীভাবে এ নাম্বার সিক্রেটলি নিশ্চয় সিক্রেটলি অপশান এ সিক্রেটলি ঠিক আছে গোপনেম দ্য নেম অফ ইয়াগোস ওয়াইফ ওয়াচ অর্থাৎ যে ইয়াগো ছিল তার স্ত্রীর নাম কী ছিল আমরা জানি হ্যাঁ এমলিয়া কি অপশান নাম্বার সি এমিলিয়া নেক্সট দ্য ওয়ে টাইম দ্য ওয়ে টাইম ওয়াচ স্পেন্ড ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন্ড মেট ওয়ান ফিল দ্যাট ইট ওয়াশ অর্থাৎ ডিউ মানে যেটা লফুল ডিউ ফরেস্টে সময় কাটাবার সময় তারা মনে করছিলো তাদের সঙ্গ পাঙ্গ নিয়ে যেন তারা গোল্ডেন এজে রয়েছে কি গোল্ডেন এজ হ্যাঁ অপশান নাম্বার এ দ্য রেসলিং ওয়াশ টু বি হেল্ড বিটুইন যে রেসলিং ম্যাচটা হয়েছিল হ্যাঁ ম্যাচ ইউ লাইক ইট সেটা বিটুইন কাদের মধ্যে হয়েছিল হ্যাঁ ওয়ার্ল অ্যান্ড ওয়ালিভার নিশ্চয়ই নয় ওয়ালল্যান্ডো অ্যান্ড এ প্র্যাকটিস রেসলার অপশান নাম্বার বি ওয়াল্ল্যান্ডো অ্যান্ড এ প্র্যাকটিস রেসলার নেক্সট দশ নম্বর ইফ রোজালিন হ্যাড নোন দ্য ইয়াং রেসলার বিফোর হিজ ভেঞ্চার সিউড অর্থাৎ রোসালিন বলছে যদি সে জানতো যে ওই ইয়াং রেসলারটা মানে ওয়ার্ল্যান্ডো ওকে মানে অ্যাকচুয়ালি তো বুঝতে পারছো ওই রিভাইজের ছেলে তো ঠিক আছে তো ওই কথাটা বলছে ই ব্রোসলিং হ্যাড নোন দ্য ইয়াং রেসলার আগে থেকে যদি চিনতো বিফোর ইভেঞ্চার অর্থাৎ ওই মানে রেসলিংয়ে নামার আগে তখন কী করতো সি উড সি উড সেট টিয়ার্স ফর হিম তার জন্য সে অশ্রু বইয়ে দিত ঠিক আছে এমনি মুখেতে বারণ করেছিল নেক্সট ইউনিট ফোরে টেক্সচুয়াল গ্রামার রয়েছে ঠিক আছে টেক্সটুয়াল গ্রামারগুলো দেখো আচ্ছা টেক্সচুয়াল গ্রামার আমার অনেক ভিডিও রয়েছে ঠিক আছে হ্যাঁ তো এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো হ্যাঁ ভয়েস রয়েছে নার্সিং রয়েছে হ্যাঁ যদি বলতো থাকে অথবা টেন্সের উপর অনেক ভিডিও রয়েছে তোমরা দেখে নিবে আচ্ছা কী বলে হচ্ছে ডুয়্যাস ডিরেক্টেড ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর ইফোর্টস ঠিক আছে তাহলে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং তাহলে এখানে দেখো সাবজেক্টকে আছে ইউ সাবজেক্ট পরে এমইজার থাকলে সেটা কি কান্টিনিউস যাচ্ছে কান্টিনিউস যাচ্ছে ঠিক আছে তো ইউ আর নট গেটিং সেটা দুই নম্বর লাইনে আছে তুমি ভালো রেজাল্ট পাচ্ছ না ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর রিফোর্স তোমার চেষ্টার পরিপূর্ণ ফল তুমি পাচ্ছ না হ্যাঁ তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে হ্যাঁ টেনসের উপরেও আমার আছে ভিডিও আছে দেখে নিবে প্রেজেন্ট কন্টিনিউস তো অপশন নাম্বার সি নেক্সট হি মেড নো ডিফারেন্স আইডেন্টিফাই দ্য ভয়েস ঠিক আছে হি মেড নো ডিফারেন্স দেখো সাবজেক্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে প্লাস টিন রয়েছে হি মেট অবজেক্ট কি নো রেফারেন্স ঠিক আছে তো পার্স্টেন্ট ভয়েস চেঞ্জ করলে ওয়াচ এর আসবে হ্যাঁ ওয়াজ অথবা ওয়ার তাহলে আমরা কেউ অবজেক্ট সাবজেক্ট করছি নো রেফারেন্স ওয়াজ মেড বাই হিম অপশন নাম্বার সি কারেক্ট তারপরে দেখো হি সেইট আফটার ওয়াটস দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর ঠিক আছে অর্থাৎ স্বামীজি বলছেন এই অল্প সময়ের মধ্যে তিনি অমরত্ব লাভ করেছেন শিবার কাছ থেকে ঠিক আছে তো এটা ইন্ডিয়া রেড রয়েছে ন্যাশন চেঞ্জ মানে অলরেডি করে আছে ইনডাইরেক্ট স্পিচে রয়েছে এখন এটাকে ডিরেক্ট স্পিচ করতে হবে ঠিক আছে তাহলে দেড় থাকবে না দেড় তো আছে এখানে দেড় তো অবশ্যই থাকবে না ঠিক আছে আচ্ছা এবার পার্সনটা কী হবে ফার্স্ট পার্সনে বলবে হ্যাঁ হিটা অবশ্যই আই হবে তাহলে আমরা কী বলতে পারি তাহলে কোনটা হবে হুম আই হ্যাভ রিসিড ফ্রম শিবা হুম অপশান নাম্বার এ দেখো হ্যাঁ সি হি আফটার আফটারওয়ার্ডস তিনি পরে বলেছিলেন ইন দিস ঠিক আছে কোটেশান শুরু হচ্ছে এবার হ্যাঁ তাহলে কোড করা থাকবেই কারণটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে এটা আসছে হ্যাঁ ইন দিস ব্রিফ টাইমস আই হ্যাভ রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ আওয়ার হ্যাঁ অপশান নাম্বার এটা কারেক্ট ঠিক আছে তাহলে এটাকে যদি আবার নেয়ারেশন চেঞ্জ করি ইনডাইরেক্ট করি তাহলে তো ওটাই আসবে তাই না তাহলে হি সেট আফটার ওয়ার্স দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস হ্যাঁ আইটা কী হচ্ছে হি হচ্ছে হ্যাঁ হ্যাপটা হ্যাড হচ্ছে ফার্স্ট চলে যাচ্ছে ঠিক আছে হি হ্যাড রিসিভড ফ্রম শিবা ওই লাইনটাই হচ্ছে সুতরাং অপশান নাম্বার এ নেক্সট চার নম্বর মিট ড্যাশ এ ব্রাইট হার ব্রাইডাল মর্ ঠিক আছে বলা হচ্ছে এখানে প্রিপোজিশান দ্য মিসিং প্রিপজিশান ইজ ঠিক আছে আইডেন্টিফাই দ্য প্রিপোজিশান তাহলে মিটের পরে ফর আসবে হ্যাঁ মিট ফর এটা কবিতা থেকে নেওয়া আছে হ্যাঁ বেঙ্গল স্যালার্স থেকে আছে মিট ফর দ্য ব্রাইডাল ফর দ্য ফর এ ব্রাইট হার ব্রাইডাল মর্ ঠিক আছে ওই চুরিগুলো বা ব্যাঙ্গলসগুলো হ্যাঁ অর্থাৎ বিয়ের দিন করার জন্য নেক্সট While the দ্য ওয়ার্ডসটা ফুল of passionate intensity দিস ইজ an এক্সাম্পল of ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে লাইনটা এটা কিসের এক্সাম্পল বলছি দিস ইজ এন এক্সাম্পল অফ কি আইডেন্টিফাই দ্য ক্লস ক্লসটা কি তাহলে এইটা কিন্তু যাচ্ছে হোয়াইল দ্য ওয়ার্ডস ঠিক না সময় বোঝাচ্ছে হইন দ্য আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি ঠিক আছে ওই সেকেন্ড কামিং থেকে নেওয়া আছে তাহলে এটা কিন্তু সময় বোঝালে অ্যাডভ্রভ ক্লস তাহলে অপশান নাম্বার সি এটা অ্যাডভ্রভ ক্লস আচ্ছা একটা কাজ করলেই বোধহয় ভালো হবে হুম আজকে আমরা প্যাসেজটা এখানে দিচ্ছি না কেন ভিডিও খুব লেংদি হয়ে যাবে ঠিক আছে তাই আমি আনসিন তোমাদের আলাদা করেই একটা ক্লাস দেব ঠিক আছে একদিনে দুটো করে আনসিন দেওয়া যাবে ঠিক আছে এই মডেল সেট থেকেই দেবো হ্যাঁ তো আজকের মতো হলো এরপরে যে ইয়েগুলো আছে মডেল সেটগুলো রয়েছে হ্যাঁ সেগুলো আমি ধীরে ধীরে দেবো তোমরা সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে তোমার লাইক শেয়ার করবে হ্যাঁ থ্যাংক ইউ ফরচিং দিস ভিডিও